দাদা তুমি বুমেরাং দেখো নি? দাদা তুমি জিদ্দার সিনেমা দেখতে যাও নি? দাদা তুমি আগে না বলতে জিদ ফ্যান, তুমি এখন জিদ্দার সিনেমা দেখো না? দাদা তুমি শাকিব শাকিব করে জিদ্দাকে ভুলে গেলে? দাদা জিদ্দার সিনেমা বলে দেখতে যাও নি? দাদা তুমি দেব ফ্যান? উফ, পুরো হাফিস হয়ে গেছি মানে এই প্রশ্নগুলো শুনতে শুনতে। দেখুন আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা না করলেও পারতাম, বাট আমি ভিডিওটা করছি কিছু কারণ রয়েছে, কারণ বুমেরাং নিয়ে কিছু ভালো ভালো নিউজ রয়েছে, সেগুলো আমাকে দিতে হবে। কিন্তু সেই নিউজগুলো কভার করতে গেলে আমাকে শুনতে হবে তুমি সিনেমা দেখোনি। তো আমি আগে সিনেমা কেন দেখিনি সেটা ছোট্ট করে একটু বলি। দেখুন একটা কথা বলি, সিনেমা দেখিনি সেটা আমার পার্সোনাল খুবই প্রবলেম, আর সেটা আমি যেদিন সিনেমাটা রিলিজ করে বুমেরাং আমি কমিউনিটিতে পোস্ট করেই বলেছি আমি বুমেরাং দেখতে পারছি না, আপনারা যান দেখুন, আপনারা আমাকে ফিডব্যাক পাঠাবেন, আমি সেগুলো দেখব। তো অনেকেই ভাবছে যে আমি হিংসা করে দেখতে যাচ্ছি না, আসলে আমার হাতে কোনো রকম সিস্টেম নেই এখন সিনেমা দেখার, খুবই সমস্যার মধ্যে ভুগছি। যাই হোক আপনারা বুঝবেন না, অনেকে বুঝবেন, অনেকে আমাকে বুঝতে চাইবেন না। একটা জিনিস আমি দেখছি যে আমাদের এখানে একটা সিস্টেম হয়ে গেছে যে বাংলা সিনেমা না দেখলে মনে হয় ক্রাইম করে বসে যাচ্ছি। হ্যাঁ আমি রিভিউয়ার, ঠিক আছে আমার সিনেমা দেখা উচিত, আমিও তো চেষ্টা করি না দেখার, আমারও তো ইচ্ছে হয় যে সিনেমা দেখি, আর যদি সেটা সুপারস্টারদের সিনেমা হয়, জিদ্দার সিনেমা হয় তাহলে কেন নয়, বাট প্রবলেমে থাকলে কি কিছু করার আছে? এটা অনেকে বুঝবে না, অনেকে আমাকে ভুল বুঝছে, সে আমি আর কিছু এখানে ক্লিয়ারিফাই করতে পারবো না। তবে আমি এইটুকু বলতে পারি আমি বাংলা সিনেমাকে সবসময় বেশি প্রাধান্য দিই, আমার বাংলার হিরোদের নিয়ে আমি সবসময় গর্ব বেশি করি, আর দেবজিতের সিনেমা দেখবো না এটা হতেই পারে না যদি সমস্যা না থাকে। তো সমস্যার মধ্যে ভুগছি বলে আমি সিনেমাটা দেখতে পারছি না, কি সমস্যা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই সময়টাও আসবে, একটু সময় দিন সেটাও শেয়ার করব। তবে হ্যাঁ বুমেরাং নিয়ে বেশ কিছু ভালো আপডেট রয়েছে, সেটা আমি বুকমাই শো খুললাম, দেখলাম যে আজকে ওই সকালেই মানে আজকে তো রবিবার, একটু আগে চেক করলাম, দেখলাম প্রায় 10টার বেশি হাউসফুল এবং অলমোস্ট ফুল শো হয়ে গেছে। পাশাপাশি কালকে রাতে দেব সহ তার পুরো টিম বুমেরাং দেখেছে, দেখে বলেছে সিনেমাটা ভালো, এটা একটা পজিটিভ সাইড। আর বুমেরাংয়ের এখনও পর্যন্ত যা রিভিউ এসছে আমি নিজে দেখলাম, পাবলিক রিভিউ বলুন বা ক্রিটিক্স রিভিউ বলুন বা রিভিউয়ার রিভিউ বলুন বা ফেসবুকে যে লিখছে, সমস্ত জায়গায় পজিটিভ আসছে, সুপার পজিটিভ। অর্থাৎ বুমেরাং বিশাল একটা কাজ করতে চলেছে, তার কারণ সিনেমাটার খুব বেশি চর্চা চলছে, প্রত্যেকটা জায়গায় লেখালেখি চলছে। এর আগে বাংলা সিনেমা নিয়ে আমাদের কলকাতার কথা বলছি, এরকমভাবে সত্যি লেখা হয় না যেটা বুমেরাংয়ের ক্ষেত্রে হচ্ছে, ওয়ার্ড অফ মাউথ খুবই স্ট্রং চলছে, অনেকদিন পর জিদ্দার কোনো সিনেমার ওয়ার্ড অফ মাউথ এতটা স্ট্রং চলছে। তো সিনেমাটা আমি চাই চূড়ান্ত লেভেলে বিজনেস করুক, আর সেটা করবে, কারণ সেকেন্ড উইকে গিয়ে এর শো কিন্তু আরও বাড়বে। অপর পাশে যে অযোগ্য সিনেমা আসছে ওটাতে মিক্স রিভিউ আসছে, বেশিরভাগ বলতে পারেন ওটাতে রুচি নেই দর্শকের, কিন্তু বুমেরাং দেখে দর্শক হাসছে, দর্শক ভালো লাগছে, সিটি মারছে, দেবের উপস্থিতি রয়েছে, সব কিছু মিলিয়ে লোকে ভালো বলছে। আর আমি তো এখন দেখতে পারছি না, পরে কোনো সময় যদি দেখতে পারি তাহলে শেয়ার করবো আপনাদের সাথে। আর একটা বিষয় হচ্ছে আমি জিদ্দার ফ্যান না, বা আমি জিদ্দার ফ্যান, দেখুন ওরকমভাবে আমি পার্টিকুলারই কোনো হিরোরই ফ্যান না, আবার সবারই ফ্যান, অর্থাৎ আমি ভালো বাংলা সিনেমার ফ্যান, ভালো সিনেমার ফ্যান, ভালো সিনেমা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিশেষ করে মশালা সিনেমাগুলো। আর এই ধরনের সিনেমাগুলোতে বললে সেখানে টপ হিরোর মধ্যে দেবজিৎ রায় আসে, তো তাদের সিনেমা পছন্দ করি। আর টলিউডে যদি মশালা সিনেমার মধ্যে সবথেকে ভালো অভিনয় মানে আমাদের বাংলাতে, তাহলে আমার চোখে লাগে জিদ্দা, এটা আমি আরও অনেক ভিডিওতেই বলেছি। এখানে দেব ফ্যানরা রাগ করতে পারেন, দেবীর অভিনয় ভালো লাগে বাট অতটাও ভালো লাগে না যতটা রিয়ালিস্টিক অভিনয় আমার জিদ্দার মানে জিদ্দার সিনেমা দেখলে লাগে। জিদ্দা যখন অ্যাকশন করছে মনে হচ্ছে সত্যি দারুণ লাগে, যখন এক্সপ্রেশন দিচ্ছে ভালো লাগে। দেখুন একটা কথা বলি, আজকে বুমেরাং দেখতে পারিনি দেখে এত কথা শুনতে হচ্ছে। আমি জিদ্দার ম্যাক্সিমাম যত সিনেমা আছে প্রায় 55-56টা সিনেমা হয়তো বা করেছি টোটাল, ঠিক বলছি না ভুল বলছি কমেন্টে জানাবেন, তার মধ্যে আমি 50টা সিনেমাই দেখেছি জিদ্দার, 50টার মধ্যে ম্যাক্সিমাম 20টা সিনেমা আমি হলেই দেখেছি জিদ্দার সিনেমা। তো জিদ্দার সিনেমা আমি অনেক দেখেছি, আর
হয়তো ওই বুমেরাং দেখতে পারছি না বলে আজকে এত কথা শুনতে হচ্ছে। একজন হিরোর যত ক্যারিয়ারে সিনেমা করে তার মাত্র 5টা সিনেমা বাদে ম্যাক্সিমাম সব সিনেমাই আমার দেখা, তার মধ্যে অর্ধেক সিনেমা আমি হলে গিয়ে দেখেছি। তারপর যদি আপনারা ভাবেন যে আজকে আমি শাকিব খানকে নিয়ে ভিডিও করছি বলে আপনারা যদি ভাবেন যে আমি জিদ্দাকে ভুলে গেছি, তাহলে এটা আপনাদের যারা উস্কানি দিচ্ছে তাদের জিজ্ঞেস করুন। আর অ্যাকচুয়ালি সময়টা আসবে খুব শীঘ্রই যারা উস্কানি দিচ্ছে তাদেরকে। যাই হোক, এখানে এই ভিডিওতে আমি এইসব ব্যাপারে কথা বলতে যাচ্ছি না। আমি সবারই ফ্যান, সবার সিনেমাই দেখি, ভালো সিনেমা দেখি, ভালো সিনেমার ফ্যান। তবে হ্যাঁ, হয়তো বা অন্যদের থেকে সিনেমা খুবই খুবই তুলনামূলকভাবে কম দেখি। বাকি এটাই বলবো, কে কি বলে বলুক, আপনারা হয়তো ট্রাস্ট করেন আমাকে, যে কয়জনই ট্রাস্ট করে আমাকে ভুল বুঝবেন না। আমি সবসময় বাংলা সিনেমার পাশে রয়েছি, হয়তো বা সিনেমাটা এখন দেখতে পারছি না। সিনেমা না দেখলেই যে সিনেমার পাশে নেই এটা তো কথা না, মানুষের প্রবলেম থাকতেই পারে না। তো আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি সিনেমাটা দেখতে পারছি না। নাহলে জিদ্দার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি ভাই সাধারণ একটা গ্রামের থেকে আমি কলকাতায় গেছি, সেখানে যেতে আসতে আমার কত টাকা খরচা হয়েছে। তো আমি গিয়েছি, তো জিদ্দার তরফ থেকে আমি ডাক পেয়েও আমি গিয়েছি। তো সাধারণ একটা জিদ্দার সিনেমা আসছে আর এটাতে আমার ক টাকা খরচা হবে সেটা দেখতে পারবো না। তো ব্যাপারটা টাকাতে আটকে নেই, ব্যাপারটা সুযোগ সুবিধার ব্যাপার রয়েছে। বর্তমানে আমার সময় খুবই খুবই দামি সময়। এখন অনেকে বলতে পারেন বাবা তুমি অত বড় হয়ে গেছো, সময়টা একটু দামি চলছে। দেখা যাক কতদূর কী করতে পারি, একটা সারপ্রাইজের চেষ্টা করছি। সারপ্রাইজটা শুধুমাত্র দর্শকদেরই যে করবো তা নয়, অনেক চতুরদেরও করবো, যারা পেছনে কাঠি করছে কিছু জিনিস নিয়ে আমাকে নোংরাভাবে অ্যাটাক করছে। তো এখন জবাব দেবো না, করুক দেখি আরও কে কে ওই রাস্তায় নেমে আসে। আলটিমেটলি কাজে জবাব দেবো আমি, ওইসবে নোংরা কাদা ছেঁড়া চিঠি হ্যান ত্যান ওইসবে বিশ্বাসী না, কাজে জয় দেবো। আশা করি একটা সারপ্রাইজিং কাজ আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। টাটা।